অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তাই নাকি গোপাল? আগে পড়ি দেখবে কাটটা। বেশ দাঁড়াও, এই পড়ি পড়ি এদিকে আয়। এই এসো এসো মা, এই তো পড়ি চলে এসেছে। পড়ি এসো, যা পড়ি। এই দেখো আমাদের বিয়ের কার্ড। সবার প্রথম তোমাকেই দেখাবো বলে নিয়ে এলাম। এই পড়ি কার্ডটা হাতে নিয়ে দেখ। আমার একটু ওষুধ খাওয়ার সময় হয়েছে, আমি ওষুধটা খেয়ে আসছি। খুলে দেখো কিরকম হলো, খুলে দেখো। পুরি কেমন লাগলো তোমার কার্ডটা? হ্যালো, চুপ করে আছো কেন বলো, কেমন লাগলো বলো? শ্যামসাই তুমিও না, বিয়ের কোণে বলে কথা লজ্জা পাচ্ছে আর তুমি বারবার একই কথা জিজ্ঞেস করছো। মাও সে ঠিক বলিছো, ঠিক পুরি দেখি কার্ডটা কেমন হয়েছে দেখি। প্রতিশ্রুতি সেটাই ঠিক মতো মেটাতে পারলো না, এর পরে আর কি হবে কে জানে। আমি এটাই ভাবছিলুম, এখনো কেন কেউ ফোরন কাটলো নি? কই কাছে পিঠে কোথাও তো অধিকারী মশাইকেও দেখতে পাচ্ছি নে, তা আমি ভাবলাম বোধ হয় আর আর কেউ ফোরন কাটবেনি। কিন্তু আপনি আপনি সে স্বাদ আমায় মিটিয়ে দিলেন, অশেষ ধন্যবাদ আপনাকে। শোনো না, বলছি যে আমি না কার্ডটা অন্যরকমভাবে বানাতে বলেছিলাম, কিন্তু ওরা বানানোর পর এরকম হয়ে গেছে। আর আমি যখনই দোকানদারকে কি জিজ্ঞেস করলাম, আমাকে বললো যে এখানে সব কার্ড পাওয়া যাবে না, যাও বিদেশ থেকে গিয়ে নিয়ে এসো। আমি কি বলতাম বলো তো? গোপাল গোপাল এরকম করে কেন বলছো? এই কার্ডটা কিন্তু আমার আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, দুজনকে বেশ মানিয়েছে। না রণদা, কার্ডটা না আমার মনে মতো হয়নি, তো আমি চাই যে আমাদের বিয়েটা যাতে জাঁকজমক করে হয়। হ্যাঁ রণদা, আমি চাই যে আমাদের আমাদের বিয়েটা এত জাঁকজমক করে হোক, এত জাঁকজমক করে হোক যে এই গ্রামে এরকম বিয়ে কেউ কোনোদিন দেখেনি আগে। রানী শোনো না, বিয়ের দিন না গেটের সামনে হাতে ওরা সব কিছু দাঁড় করিয়ে দেবো। হ্যাঁ, আর আমার পরিস শাড়ি, আমার পরিস শাড়ি এত সুন্দর হবে, এত সুন্দর হবে যে সবাই হাঁ করে তাকিয়ে দেখবে। আর রণদা রণদা, বিয়েতে এত খরচ করবো, এত খরচ করবো যে সবার চোখ ছানা ভরা হয়ে যাবে। হ্যাঁ, আর আমি যখন ঠিক করেছি করবো তো করবোই। গোপাল গোপাল, কি দরকার এত খরচ করার? রানা কি বলছো? রানা, এই গোপালকে যদি এখনই থামানো না যায় তাহলে গোপাল একটা এরোপ্লেন নিয়ে আসবে, তাতে করে বসাচ্ছি নিয়ে যাবে। আসলে কি বলতো রণদা, এই বিয়েটা না, এই বিয়েটা আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন। আর শুধু আমি না, রানী রানী, আমি চাই যে আমাদের গ্রামের সবাই যাতে অনেকদিন পর্যন্ত আমাদের এই বিয়ের কথাটা মনে রাখে। পরি পরি সবার মুখে মুখে ঘুরবে আমাদের এই বিয়ের কথা, আমি সেভাবে তোমাকে বিয়ে করতে চাই। রণদা
অর্থাৎ বিশ্বাস করো এটাই আমার একমাত্র স্বপ্ন আর আমি চাই যে আমার এই স্বপ্নটা যাতে সফল হয় আমি খুব খুশি হলাম গোপাল খুব খুশি হলাম গোপাল তুমি তুমি আমার পরীক্ষা নিয়ে এত কিছু ভাবছো তুমি পরীক্ষা নিয়ে স্বপ্ন দেখছো এসব দেখে আমার আমার কি মনে হচ্ছে যেন আমি যদি তোমাদের বিয়ে নিয়ে আগে ভাবতাম তাহলে খুব ভালো হতো আমি ভুল করেছি গোপাল গোপাল তুমি তুমি আমায় ক্ষমা করে দিও আরে কি বলছো তুমি রণদা তুমি কেন ভুল করবে তুমি চেয়েছিলে তোমার বোনের জীবনটা যাতে সুখের হয় তার জন্য তুমি ভালো পাত্র খুঁজছিলে সত্যি কথা বলতে কি রণদা আমি নিজেই তো তখন ভালো ছিলাম না তাই তুমি আমার কথা ভাবোনি তুমি ভুল করোনি রণদা ভুলটা আমার ছিল কিন্তু কিন্তু ভগবানের কি লীলা দেখো পরি আমার জীবনে আসতে আমার জীবনটা বদলে গেল কাকা কাকা তুমি বলো কাকা কেউ কখনো ভেবেছিল যে এরকমটা হবে সবকিছু পরির জন্য কাকা হ্যাঁ ঠিক 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 বলছি কি রানু এই এই বলি এই কাঠটা যখন ছাপানো হয়ে গেছে তো একটা কাজ করলে হয় না যে মন্দিরে গিয়ে মায়ের পায়ে কাঠটাকে ছুঁয়ে তারপরে না হয় নেমন্তন্ন পর্বটা শুরু করা গেল কি হ্যাঁ ঠিকই নেই ঠিক আছে বিশ্বাস তাই হবে